হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024-এর অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করব। আজকে থেকে শুরু হচ্ছে থার্ড সামেটিভ বা থার্ড ইউনিট টেস্টের জন্য সমাধানগুলো আমি তোমাদের পরপর ভিডিও দিতে থাকবো। আমরা প্রথমেই করব হচ্ছে 1 নম্বর মডেল কোশ্চেন পেপার, যেটা পেজ নম্বর 213-তে পাবে। শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে হবে। সঙ্গে সঙ্গে পিডিএফ পাবে না, কিছুদিন পরে পিডিএফ পাবে, তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অল করে রেখো নোটিফিকেশনগুলো, যাতে সময় সময় তোমরা পেয়ে যাও। আমরা দেখো একের একের প্রশ্নটা করব। বলছে 1.101001, তিনটে জিরো, তারপর 1 দিয়ে ডট ডট রয়েছে। এরকম ধরি যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি, ঠিক আছে? অমূলদ সংখ্যা, যেটা অপশন সি তে রয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলছে, একটি মোবাইল ফোন 4,600 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, মোবাইল ফোনের ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। এবার দেখো 15% লাভ, এখানে মানেটা বুঝতে হবে। 15% লাভ মানে হচ্ছে 115 টাকা, ঠিক আছে? 115 টাকা বিক্রি মূল্য হলে, 115 টাকা বিক্রয় মূল্য হলে বা বিক্রি মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে? তাহলে একে কত বের করতে পারবে তোমরা? একে হচ্ছে 100/115, আর তারপরে দিয়েছে হচ্ছে 4,600। তাহলে 4,600 কত হবে? 100 × 4,600, আর বাই দিয়ে 115। এবার এটার যদি কাটাকুটি তোমরা করো তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে। আমি কাটাকুটি করে দেখাচ্ছি তোমাদের। দেখো 5 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, তো 5 দিয়ে কাটাকুটি করলে এটা হচ্ছে 5×20 = 100, আর 5 দিয়ে কাটাকুটি করলে 5×2 = 10, আর এটা হচ্ছে 23। 23 দিয়ে এটা পুরোটা কাটাকুটি যায়, 23×2 = 46, মানে 200। 200 কে 20 দিয়ে যদি গুণ করি তাহলে 4,000 অ্যান্সার আসছে। তাহলে 4,000 দেখে না অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে আসবো হচ্ছে 3 দাগের প্রশ্নটায়। বলছে কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? এখানে একটাই আমরা দেখতে পাচ্ছি, অপশন বি তে রয়েছে x+1, ঠিক আছে? বাকিগুলো কিন্তু দেখো, এটা দ্বিঘাতে রয়েছে, এটাও দ্বিঘাতে রয়েছে, আর এটা কিন্তু কোনো বহুপদী সংখ্যামালা নয়। অপশন ডি টা কিন্তু কোনো বহুপদী সংখ্যামালা নয়, কারণ এটা ভগ্নাংশে রয়েছে। 4 দাগেরটায় চলে আসছি। দেখো 25³-75³+50³+3×25×75 এর মান নির্ণয় করতে বলেছে। দেখো 4 দাগ, আমাদের প্রথমে আগে যেটা জানতে হবে যে a³ তারপরে +b³+c³+3abc বা -3abc যদি থাকে তাহলে এইটা হচ্ছে a+b+c এর হোল কিউবের সূত্র, ঠিক আছে? এটা আমাদেরকে আগে জানতে হবে যে a³+b³+c³-3abc = a+b+c এর কিউব হয়। এবার এখানে যেটা দিয়ে দিয়েছে, এখানে 25 এর কিউব আছে, মাইনাস দিয়ে 50 এর কিউব আছে, মাইনাস দিয়ে 75 এর কিউব আছে, সরি, মাইনাস দিয়ে 75 এর কিউব আছে, আর প্লাস দিয়ে 50 এর কিউব আছে, আর প্লাস দিয়ে 3×25×75×50 আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 25 এর কিউব আছে, তার মানে আমরা এটা লিখতে পারি হচ্ছে 25 এর কিউব। এখানে 75 কিউবটাকে আমরা লিখতে পারি -75, এটার কিউব হয়ে যাবে, প্লাস দিয়ে এটার 50 কিউব আমরা লিখতে পারি, মাইনাস দিয়ে 3×25×75 আর × 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরের ফর্মুলাটাই চলে আসছে, অর্থাৎ a+b+c এর হোল কিউব। তাহলে এখানে a হচ্ছে 25, b হচ্ছে -75, আর c হচ্ছে 50 তার হোল কিউব।
তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, 25 আর 50 যোগ করলে 75 হয়, আর 75 থেকে 75 বিয়োগ করলে শূন্য হয়, তাহলে এটার অ্যান্সার পুরো শূন্য চলে আসছে। ঠিক আছে, তাহলে 4-এর অ্যান্সারটা শূন্য আসছে, তাহলে আমরা এটা দাগিয়ে দেবো হচ্ছে অপশন বিতে হবে সঠিক উত্তর, বি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি 5 দাগেরটা, বলছে এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি সমীকরণে লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত হবে। তো আমরা কি করে করব, 5 দাগের অঙ্কটা দেখে নাও। প্রথমে আগে যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি। এবার আমরা যদি প্রথমে ওয়াইয়ের মান যদি জিরো ধরি, ওয়াইয়ের মান জিরো যদি ধরা হয় তাহলে এ এক্স ইকুয়াল টু এ বি হবে, যেখানে ওয়াইয়ের মান আমরা জিরো ধরেছি। ঠিক আছে, ওয়াইয়ের মান এখানে আমরা জিরো ধরেছি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে এক্স এর মান আমরা বের করতে পারি হচ্ছে বি, এক্স এর মান বেরিয়ে গেল বি। আবার আমরা কি করব, সেম টু সেম ভাবে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ বি রয়েছে, এবার আমরা এক্স এর জায়গায় জিরো ধরবো, তাহলে বা দিয়ে এবার কি হবে, বি ওয়াই সমান সমান এ বি আমরা এখানে লিখতে পারি, যেহেতু এক্স ইকুয়াল টু জিরো তাহলে বা দিয়ে আমরা বলতে পারি ওয়াইয়ের মান হচ্ছে এ। ঠিক আছে, এটা আমরা মান বের করে নিলাম, একটা এক্স অক্ষ বরাবর মান বের করলাম আর একটা ওয়াই অক্ষ বরাবর মান বের করলাম। ঠিক আছে, যেটা এক্স এর মান যেটা বেরোলো সেটা হচ্ছে এক্স এর যে মানটা সেটা এক্স অক্ষ বরাবর বেরিয়েছে, এক্স অক্ষ বরাবর বেরোলে ওয়াইয়ের মান জিরো হয়, আর এটা ওয়াই অক্ষ বরাবর বেরিয়েছে তাই এটা সরি এটা এক্স অক্ষ বেরিয়েছে তাই ওয়াইয়ের মান জিরো, আর এটা ওয়াই ওয়াই অক্ষ বরাবর বেরিয়েছে মানে উপরেরটা বেরিয়েছে তাই এক্স এর মান জিরো। এখানে ছবি দেখলেই তোমরা বুঝে যাবে, ছবিটা দেখো, এই হচ্ছে ছবি, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে বলছে এক্স অ্যাক্সিসে বি পর্যন্ত রয়েছে, আমি ধরে নিলাম এত দূর হচ্ছে বি, আর ওয়াই অ্যাক্সিসে এত দূর আমরা ধরে নিলাম হচ্ছে এ, এবং এটা দিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু এ বি হচ্ছে বর্গ সেন্টিমিটারে বা বর্গ এককে। ঠিক আছে, হাফ ইন্টু এ বি, তো আমরা দেখে নিচ্ছি হাফ ইন্টু এ বি অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি হচ্ছে 6 দাগেরটায়, 3x প্লাস 6y সমান সমান 15 এবং 6y প্লাস 12y সমান সমান 30 সমীকরণের বলেছে যে একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই আর কোনোটি নয়। তো আমরা কি করব, এখানে প্রথমে আগে একটা সূত্র ফেলবো, দেখো 6 দাগ দিয়ে আমাদের প্রথমে যে সূত্রটা হবে সেই সূত্রটা হচ্ছে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। এই সূত্রটা আমরা প্রথমে আগে ফেলে দেখবো যে সমান সমান আসছে কিনা। এ ওয়ানে ছিল হচ্ছে 3/6, বি ওয়ানে ছিল হচ্ছে 6/12, আর সি ওয়ানে ছিল হচ্ছে 15/30। ঠিক আছে, এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান আমি তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছি কোনটাকে এ ওয়ান বলে। এক্স এর সাথে যে সহগটা থাকে তাকে এ ওয়ান বলে, ওয়াই এর সাথে যে সহগটা থাকে তাকে বি ওয়ান বলে, আর এমনি ধ্রুবক পদ যেটা থাকে তাকে সি ওয়ান বলে। একইভাবে এটাতে এ টু, এটা বি টু, আর এটা হচ্ছে সি টু, এইভাবে কিন্তু সমাধান আমরা করব। এবার দেখে নেবো যে সেম সেম আসছে কিনা। তাহলে 3-কে 6 দিয়ে কাটাকুটি করলে হাফ হয়, 6-কে 12 দিয়ে কাটাকুটি করলেও হাফ হয়, 15-দিয়ে 30 কে কাটাকুটি করলেও হাফ হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1-এর 2 সমস্ত সমীকরণেই আসছে। তাহলে সমস্ত সমীকরণে যদি আসে, মানে একই অ্যান্সার যদি আসে, তখন এটা হবে অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 3টের অ্যান্সার যদি সেম বেরোয় তাহলে অসংখ্য সমাধান আছে বলে এটা কিন্তু জানতে হবে। তাহলে অসংখ্য সমাধান আছে কোথায়, অপশন বি তে, তাহলে অপশন বি আমি দাগিয়ে দিলাম। চলে আসছি আমরা 7 দাগেরটায়, বলছে 20^-x সমান সমান 1/7 হলে 20^2x এর মান কত। দেখো 7 দাগ, তা প্রথমে আমরা অঙ্কটা টুকে নেবো হচ্ছে 20^-x ইকুয়াল টু 1/7। এবার সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে যদি মাইনাসে থাকে
তাহলে সেটা কি হয়ে যাবে, 1/20 হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু রুলস, এটা সূচকের নিয়ম, মাইনাসে থাকলে সেটা 1/ হয়ে যায়। এবার আমরা কি করতে পারি, 20^x = 7 লিখতে পারি, ক্রস গুণ যদি আমরা করে দিই তাহলে এই রাশিটা আসবে। এবার আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এটার স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটারও স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমেরটা স্কোয়ার করলে আমরা জানি 22x হয়ে যাবে, আর এটা 7 স্কোয়ার করলে 49 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20^2x হলে 49 হয়। তাহলে 49 হচ্ছে এটার অ্যান্সার, যেটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 8 দাগের অঙ্কটায়। দেখো বলছে সাধারণ লগারিদমের নিধান হলো, এটা একদম ইজি, 10। মনে রাখবে সাধারণ যে লগারিদম তার নিধানটা বা বেসটা সবসময় কিন্তু 10 হয়। চলে আসছি আমরা 9 দাগেরটায়। 9 দাগের প্রশ্নটা কি বলছে, একটি সামন্তরিক আকার ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি, আর এবং টি হলে কোন কোন রাশিটা ঠিক হবে সেটা বলতে বলেছে, কোন অপশনটা ঠিক হবে। তো এখানে একটা লজিকটা তোমাদেরকে বুঝতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, সামন্তরিকের যে ক্ষেত্রফলটা সেটা সমান সমান হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা সমান সমান হয়। আর তার সাথে আবার সমান সমান হয় 2 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, মানে আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলের জায়গায় আমরা পি বসাতে পারি, আয়তক্ষেত্রের জায়গায় আর বসাতে পারি, আর ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় 2t বসাতে পারি। 2t কেন, কারণ 2 দিয়ে গুণ হয়। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অপশন এ তে, ঠিক আছে, অপশন এ হচ্ছে একদম সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি হচ্ছে 10 দাগেরটায়। বলছে ABC ত্রিভুজে লম্ববিন্দু ও, কোণ BAC 40° হলে কোণ BOC এর পরিমাপ কত। তো 10 দাগেরটা দেখো কিভাবে করছি, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি এঁকে নেব আমরা, এবং এটা হচ্ছে তিন দিক দিয়ে যদি দাগটা টেনে দিই তাহলে এটা হচ্ছে তার লম্ববিন্দু, ঠিক আছে, এটা আমরা লম্ববিন্দু নাম করলাম। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, তারপরে এটা নামকরণ করলাম ই, আর এটার নামকরণ করলাম এফ, ঠিক আছে, এটা আমরা করলাম। আর এই লম্ববিন্দুটাকে আমরা কি ধরলাম, ও। এবার আমাদেরকে একটু লেখালেখি করতে হবে, ত্রিভুজ ABC এর লম্ববিন্দু হচ্ছে ও, ঠিক আছে, লম্ববিন্দু হচ্ছে ও। তাহলে কোণ AFO সমান সমান কোণ AEO, এটা আমরা বলতে পারি, এবং এই দুটো কোণের মানই তো বলে দিয়েছে 90°, ঠিক আছে। এবার বলো স্যার বলে কোথায় দিয়েছে, দেখো এ তারপরে এফ তারপরে ও, এটা তো একটা লম্ব হবে অবস্থিত, তাই আমরা তো অলওয়েজ জানি এটা 90° হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, কোণ BAC এর মান, কোণ BAC এটার মান 40° বলেছে, তাহলে এটার সাথে সাথে কি হবে, এফ AE এটার মানও 40° হবে, এফ এ তারপরে ই মানে এটার মানও 40° হবে, ঠিক আছে। BAC এর মান যা, এফ AE এর মানও তাই, সেম টু সেম কোণ। তাহলে আমরা এখানে একটা চতুর্ভুজ পাচ্ছি, তাহলে চতুর্ভুজের এফ এ ইও এর ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণের মাপ 360° হয়, তাহলে কি কি লিখবো, এ এফ ও, তারপরে এফ এ ই, তারপরে এ ই ও, আর ই ও এফ, এই 4টে মিলিয়ে 360° হয়। আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে ই ও এফ, এটা দরকার। তাহলে 360 থেকে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে,
প্রথমে 90, তারপরে 40, তারপরে হচ্ছে আবার 90, ঠিক আছে। এ এফ ওটা 90, ঠিক আছে, এফ এ ইটা যেটা সেটা 40, আর এ ই ওটাও 90, তাই এটা লিখেছি। তাহলে কোণ ই ও এফ ইকুয়াল টু আমরা 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে পারি, 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে 220 হয়। তাহলে আমরা 360 থেকে যদি 220 বাদ দিয়ে দিই তাহলে পেয়ে গেলাম কত, 140 ডিগ্রি। তাহলে ই ও এফ, ই তারপরে ও তারপরে এফ, এই পুরো কোণটা আমরা পেয়ে গেলাম কত, 140 ডিগ্রি। এবং এই কোণটাই তো হচ্ছে বিওসি কোণের মানের সাথে সমান, ঠিক আছে। তাহলে কোণ ই ও এফ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে বিপ্রতিপ কোণ বিওসি, আর এটার মানি বের করতে বলেছে, তো এটাই তো হচ্ছে 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা বের করবো, 140 ডিগ্রি, যেটা অপশন সি তে রয়েছে, ঠিক আছে। তো এটা আমি যেহেতু ধরে ধরে করালাম, তোমরা এটা শর্টকাটেও করতে পারো, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে স্যার মুখে মুখে করলে হবে না, অবশ্যই হবে, এটা আমি তোমাকে একদম প্রপারলি বুঝিয়ে করালাম। এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। দেখো 11 দাগেরটা কি বলছে, একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলে দিয়েছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, 11 দাগ দিয়ে প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বৃত্ত, আর তার মাঝখানে দুটো পয়েন্ট বলে দিয়েছে, কেন্দ্রটা বলেনি। তাহলে কেন্দ্র বের করতে গেলে যে সূত্রটা দরকার, বোঝা গেল, বা মধ্যবিন্দু বের করার সূত্রটা দরকার, মধ্যবিন্দু সূত্রটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর একটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, ঠিক আছে। এটা হচ্ছে দুটো বিন্দু স্থানাঙ্কের মধ্যবিন্দু বের করার সূত্র। তাহলে আমরা এখানে তাই করব, 7 - 1/2 হবে একটাতে, আর 9 - 3/2 হবে আরেকটাতে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, 6 থেকে 1 বার দিলে হচ্ছে কত, 3, সরি, 6 থেকে 1 বার, 7 থেকে 1 বার দিলে হচ্ছে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 9 থেকে 3 বার দিলে হচ্ছে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, মানে 3,3 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। 3,3 হচ্ছে মধ্যবিন্দু বা কেন্দ্রর স্থানাঙ্ক। তাহলে 3,3 আমরা দেখতে পাচ্ছি যেটা অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 12 দাগের অঙ্কটায়। দেখো এখানে তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো এটা হচ্ছে 12 দাগ। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্র, এটা বের করারও সূত্র রয়েছে, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, আর একটা রয়েছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, আর এটা রয়েছে বাই থ্রি। এটা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয় সূত্র। তো এখানে আমরা মান বসিয়ে দেবো, 7 - 2 + 4/3, আর এখানে রয়েছে -5 + 5 + 6/3, এটা আমরা করে দিলাম। এবার এটাকে যদি সমাধান করি তাহলে এটা কত আসছে, 7 থেকে 2 বার দিলে 5, 5 আর 4 = 9, মানে 3 3 = 9, এটা 5 5 কেটে 6, 3 2 = 6, মানে 3,2 আসছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, 3,2। তাহলে 3,2 আমরা দেখতে পাচ্ছি, 3,2 অপশন সি তে রয়েছে, ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো 13 দাগেরটায় বলছে, একটি ঘড়ির কাটা, একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটে কাটার গতিবেগের অনুপাত কত। তো দেখো 13 দাগের অঙ্কটা আমরা করাচ্ছি, বলছে ঘন্টার যে কাঁটাটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 5 ঘর, ঠিক আছে, অতিক্রম করে কত ঘর, 5 ঘর। একইভাবে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 60 ঘর,
ঠিক আছে, এটা কিন্তু ঘড়ির সাথে মিলিয়ে দেখবে যে 5 ঘর গেলেই 1 ঘন্টা হয়ে যায়, আবার পুরো 60 যদি যায়, পুরো 60 ঘর যদি যায় তাহলে 1 ঘন্টা হয় মিনিটের কাঁটা। তাহলে এই দুটোর অনুপাত করে দিতে বলেছে 5:60, তাহলে কাটাকুটি করলে 1:12 অ্যান্সার আসছে। ঠিক আছে, 1:12, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তেই রয়েছে, একদম ফার্স্ট অপশনে রয়েছে 1:12। এবার আমরা চলে আসছি 14 দাগের অঙ্কটায়। দেখো 14 দাগের অঙ্কটা কিভাবে হচ্ছে, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটা শ্রেণীর আয়তলেখের ভূমিটাকে ধরা হয় হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্যটাকে ভূমি ধরা হয়। লজিকটা আমি বলে দিচ্ছি, দেখো চোদ্দ দাগেরটা মাথায় রাখবে, যদি গ্রাফ পেপারে আমরা যদি এরকম দাগ টানি তাহলে এটাকে বলা এক্স অ্যাক্সিস, এটাকে বলা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা নির্দেশ করে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটাকে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসটা কি কি রিপ্রেজেন্ট করছে, শ্রেণী দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করছে, আর ওপরে যেটা যাচ্ছে এটাকে হচ্ছে পরিসংখ্যা বলে। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য সবসময় নিচে হয় আর পরিসংখ্যা সবসময় ওপরে হয়। এবার দেখো 2-এর 1-এরটা আমরা করব, বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:x এবং 20% লাভ হলে এক্স এর মান কত হবে আমাদেরকে বের করতে হবে। তো এটা 1 নম্বর দিয়ে আমরা করছি, দেখো কিভাবে হবে সমাধানটা দেখে নাও। প্রথমে এখানে ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি, ক্রয় মূল্য আমরা এটাকে 5K ধরে নিলাম, আর বিক্রয় মূল্য যেটা, বিক্রয় মূল্য সেটাকে আমরা XK ধরে নিলাম। ঠিক আছে, যেহেতু অনুপাত আছে তাই আমরা এটাতে কে ধরে নিলাম। এবার প্রশ্নানুসারে আমরা এটাকে লিখতে পারি যে XK থেকে যদি 5K আমরা বিয়োগ করি তাহলে লাভটা পাবো, আর বাই দিয়ে ক্রয় মূল্য হচ্ছে 5K আর ইনটু দিয়ে 100। ঠিক আছে, ইকুয়াল টুই বলে দিয়েছে 20%, মানে 20। এইভাবে কিন্তু সমাধানটা করতে হবে। এবার আমরা কিভাবে সমাধানটা করবো দেখে নাও। প্রথমে এখানে ওপরে যা আছে তাই লিখবো, XK-5K, এই 5 দিয়ে এটা 100-কে কাটাকুটি করা যায়, এটা 20 হয়ে যাবে, আর 20টা ওই পাশে চলে যাবে, মানে এই পাশে কে থাকবে আর এই পাশে চলে যাবে 20/20, তাহলে 20/20 মানে এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি XK-5K ইকুয়াল টু 20/20, কাটা গেলে 1 থেকে 1, আর এখানকার এই কেটা এই পাশে চলে আসবে। তাহলে বা দিয়ে আমরা যদি সমাধান করি তাহলে কি হবে, আমাদেরকে প্রথমে এখান থেকে এক্স কে বা কে কমন নিয়ে নিতে পারি আমরা, তাহলে পড়ে থাকবে X-5 = K। পরের লাইন আমরা কি করবো, এই কেটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে X-5 = কি হবে, K/K। তাহলে পরের লাইনে কি হচ্ছে, X-5 = 1, এবং এক্স এর মান কত হবে, এই 1 আর এই 5 যোগ করলে হয়ে যাবে 6, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 6। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। নেক্সট অঙ্ক বলছে মূলদ সংখ্যা কাকে বলে, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা বক্তব্যটি সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা জাস্ট জানতে চেয়েছে। তো মূলদ সংখ্যা কাকে বলে এটা আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, 2 দাগেরটা দেখে নাও। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ
পূর্ণ সংখ্যা, পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, তাদের মূলদ সংখ্যা বলি। ঠিক আছে, তাহলে আমি মূলদ সংখ্যা পুরোটা লিখিয়ে দিলাম। এবার এটা সত্য না মিথ্যা বলেছে যে প্রতিটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তো এটা একদম সত্য হবে। ঠিক আছে, এটা সত্য হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটায়, তিন দাগেরটা। তিন দাগেরটা বলছে মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে। এখানে একটা সরলের মতন অঙ্ক আছে, সেটার আমরা মান নির্ণয় করব। তাহলে কিভাবে করব দেখে নাও। প্রথমে এখানে রয়েছে হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপর ফার্স্ট ব্র্যাকেটে আবার মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস ওয়ান, আবার থার্ড ব্র্যাকেটে মাইনাস ওয়ান, এরকম ভাবে অঙ্কটা রয়েছে। তো এটা ধাপে ধাপে করতে পারো তোমরা। প্রথমে টু টু দি পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাই ফার্স্ট ব্র্যাকেটের সাথে মাইনাস ওয়ান, আর এই মাইনাস ওয়ান হয়ে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের মাথাতেও রয়েছে মাইনাস ওয়ান, আর থার্ড ব্র্যাকেটের মাথাতেও রয়েছে মাইনাস ওয়ান। এবার আমরা কি করব, আবার এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস ওয়ান মাইনাস ওয়ানে মাইনাস ওয়ান হয়ে যায়, এবার পড়ে থাকে হচ্ছে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে এটাকেও যদি আমরা সমাধান করি, তাহলে মাইনাস এক মাইনাস এক গুণ করলে হচ্ছে প্লাস এক, মানে এক, আর এক মানে হচ্ছে টু টু দি আর ওয়ান মানে হচ্ছে শুধু দুই, তাহলে এটার অ্যান্সার বেরোবে হচ্ছে শুধু দুই। ঠিক আছে, এটার অ্যান্সার তাহলে বেরোবে শুধু দুই। এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, চার দাগেরটা। বলছে এফ এক্স ফাংশন অফ এক্স সমান সমান টু এক্স প্লাস থ্রি রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে। তো এটা কিভাবে করতে হয় দেখে নাও, আশা করি জানি, আশা করি তোমরা জানো এটা, তবুও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এখানে মেন হচ্ছে ফাংশন অফ এক্স এর মানটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি, আর এই যে ফাংশন অফ এক্সটা এটার মান পুরোটা বলে দিয়েছে জিরো, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। তাহলে বা দিয়ে আমরা যদি সমাধান করি, তাহলে টু এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি, আর এক্স এর মান কত হচ্ছে মাইনাস থ্রি বাই টু, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস থ্রি বাই টু। ঠিক আছে, এটাই উত্তর তোমরা এখানে লিখে দেবে। এবার আমরা চলে আসছি দুই দাগের পাঁচেরটায়। দেখো দুই দাগের পাঁচেরটা বলেছে দেখাও যে এ টু দি পাওয়ার লগ এ বেসে এক্স সমান সমান এক্স, এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব দেখে নাও। পাঁচ দাগেরটা প্রথমে এ, তারপর টু দি পাওয়ার লগ রয়েছে, তারপরে এ রয়েছে, তারপর এক্স রয়েছে, এটা ইকুয়াল টু আমরা পি ধরে নেব। এটা আমরা ধরে নিলাম যে পি হবে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার এটা ধরে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, উভয় পক্ষে লগ বসিয়ে পাই। তাহলে এখানেও একটা লগ বসাচ্ছি, লগ এ বেসে এ টু দি পাওয়ার লগ এ এক্স, আর এটা হয়ে যাবে লগ এ বেসে পি। ঠিক আছে, মানে উভয় পক্ষে আমরা কি করলাম, লগ নিয়ে আসলাম। এবার দেখো কোনো কিছু যদি সূচকে থাকে, মানে টু দি পাওয়ারে থাকে লগের ক্ষেত্রে, তাহলে সেটা সামনে চলে আসে। আবারও বলছি লগের আমি একটা নিয়ম বলে দিচ্ছি, ধরো যে লগের এ টু দি পাওয়ার স্কোয়ার রয়েছে, তাহলে এই স্কোয়ারটা কি হবে, পাশে চলে আসবে লগ, এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা লগের কিন্তু একটা সূত্র বা ধর্ম বলতে পারো। এবার এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এখানে তাই করব, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে সামনে চলে আসবে হচ্ছে লগ এ এক্স ডট দিয়ে লগ এ এ ইকুয়াল টু লগ এ তারপরে পি। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি এ এটা মিলে গেলে এক হয়। ঠিক আছে, এটা তো আমরা জানি এক হয়, তাহলে এখানে পড়ে থাকছে লগ এ বেসে এক্স ইকুয়াল টু লগ এ বেসে পি। এবার উভয় দিক দিয়ে লগ লগ যদি উঠে যায়, তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কি পি, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম পি, তাহলে আমরা পি ধরেছিলাম হচ্ছে, ঠিক আছে,
তার মানে আমরা পি ধরেছিলাম হচ্ছে এক্স, তার মানে আমরা সুতরাং দিয়ে বলতে পারি এ লগ এ বেসে এক্স ইকুয়াল টু এটা এক্স হবে তাহলে, এবং এটাই প্রমাণ করতে বলেছিল, তাই লিখে দেবো হচ্ছে প্রমাণিত বলে। এইভাবে অঙ্কটা করতে হবে। এরপরে চলে আসছি 6 দাগেরটা, বলছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা কি করব 8, এবং 2x-3y সমান সমান 1। এই লেখো দুটির ছেদ বিন্দু কোন পাদে অবস্থিত সেটা কিন্তু নির্ণয় করতে বলেছে। তা প্রথমে আমাদেরকে সমাধান করতে হবে, দেখো 6 দাগ দিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াই এটা বলে দিয়েছে হচ্ছে 8, আর একটা বলেছে 2x-3y ইকুয়াল টু 1। এবার আমরা এই সমীকরণটাকে কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে 2x+2y ইকুয়াল টু 8, 2 × 16 হয়ে যাবে। এবার যদি আমরা অপনয়ন করি, অপনয়ন করলে কি হবে, প্রথমে 2x+2y রয়েছে ইকুয়াল টু 16, আর তার নিচে 2x-3y রয়েছে 1। তাহলে এটাকে যদি আমরা সাইন চেঞ্জ না করেই যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সাইন চেঞ্জ তো করতে হবে, সাইন চেঞ্জ করে দিলাম, ঠিক আছে সাইন চেঞ্জ করতে হবে। সাইন চেঞ্জ করার মুহূর্তে দেখো এখানে 2x-টা কেটে গেল, পড়ে থাকছে হচ্ছে 5y, আর 16 থেকে 1 বাদ গেলে হচ্ছে 15, তার মানে y এর মান হচ্ছে 15 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তাহলে y এর মান আমরা পেলাম 3, তাহলে x এর মানও আমরা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে যেটা ছিল, ধরো এটা যে ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 ছিল, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের জায়গায় মানটা যদি বসিয়ে দিই, তার মানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দিলাম ইকুয়াল টু 8, তাহলে এক্স এর মান কি হবে 8 থেকে 3 বিয়োগ যাবে, আর 8 থেকে 3 বিয়োগ গেলে এটা 5 হবে, ঠিক আছে এগুলো সব বাদ দিয়ে করতে হবে। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 5 আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম 3, ঠিক আছে। তাহলে যে স্থানাঙ্কটা, তার মানে আমরা যে স্থানাঙ্কটা পেলাম সেটা কত পেলাম, একটা 3, একটা 5 পেলাম আর একটা 3 পেলাম, এবং দুটোরই কিন্তু চিহ্ন হচ্ছে পজিটিভ। এবার দেখো তোমাদের একটা লজিক তোমাদের বলে রাখি, মনে রাখবে প্রথম পাদে এই দুটোর স্থানাঙ্ক সবসময় প্লাস প্লাস হয়, তারপরেরটা হয় হচ্ছে মাইনাস আর প্লাস, তারপরেরটা হয় মাইনাস মাইনাস, আর তারপরেরটা হয় হচ্ছে প্লাস আর মাইনাস। তো আমাদের এখানে যেহেতু দুটোই প্লাসে রয়েছে তাই এটাকে আমরা লিখবো প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত, ঠিক আছে এটা লিখতে হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, দেখো এখানে রয়েছে 7 দাগ, এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা এবং এই একটা রাশি ইকুয়াল টু 0 হলে এক্স ও ওয়াই এর মান কত এটা বের করতে বলেছে। দেখো এখানে কিন্তু একটা রুলস তোমাদেরকে মনে রাখতে হবে, রুলসটা হচ্ছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 0 করা যায়, আবার বি স্কোয়ার ইকুয়াল টু 0 করা যায়, এই রুলসটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সেই বর্গগুলোকে আলাদা আলাদা করেও 0 করা যায়। তো এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, x-5 তার হোল স্কোয়ার প্লাস x-y তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে 0। তাহলে আমরা এটা লিখতে পারি x-5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে x-5 ইকুয়াল টু হচ্ছে 0, আর x এর মান আমরা পেয়ে গেলাম কত 5। একইভাবে x-y ইকুয়াল টু হচ্ছে 0 স্কোয়ারে, তাহলে x-y ইকুয়াল টু 0 স্কোয়ারটা উঠে গেল, আর x সমান সমান তাহলে কি হবে y, আর y এর মান হবে x এর সাথে সমান, তাহলে x এর মান তো আমরা জানি 5, তাই y এর মানও 5, তার মানে x এর মানও এখানে 5 বেরোলো, y এর মানও 5 বেরোলো। এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হবে এবং উত্তরটা লিখে দেবে। চলে আসছি আমরা 8 দাগের অঙ্কটায়, এ বি সি ডি একটি সামন্তরিক, ই হচ্ছে সি ডি বাহুর মধ্যবিন্দু, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এ ই ডি ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। তো আমরা এটা কিভাবে করব দেখে নাও, 7 এর পরে 8 দাগের অঙ্ক,
আমাদের প্রথমে একটা ছবি আঁকতে হবে, এই যে ছবি। আচ্ছা, ছবিটা কিসের হবে একবার দেখে নিই। সামন্তরিক। তো এটা হচ্ছে একটা সামন্তরিকের ছবি আঁকলাম। এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি নামকরণ করলাম। এ থেকে সি পর্যন্ত কর্ণ রয়েছে, আর এ থেকে মধ্যবিন্দু পর্যন্ত একটা দাগ রয়েছে যেটার নামকরণ করলাম ই। তাহলে ত্রিভুজ এ বি সি যেটা হবে সেটা এ সি ডির সাথে সমান হবে, ত্রিভুজ এ সি ডির সাথে সমান হবে। এ বি সি যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা এ সি ডির সাথে সমান হবে, এবং এটা বলে দিয়েছে কত, 20 বর্গ সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। এবং আরেকটা ত্রিভুজ বলেছে যেটার নাম হচ্ছে এ ই ডি, এ ই ডিটা হচ্ছে হাফ অফ ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি বা এ সি ডি যে কোনো একটা করতে পারো, এ সি ডিও করা যায়। তাহলে আমরা এখানে হাফ অফ কি করব, এ সি ডি, এ সি ডির মান তো আমরা জেনে গেছি 20, আর 20-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 বর্গ সেমি, ঠিক আছে? 10 বর্গ সেমি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। 8-এর পরে আমরা চলে আসছি হচ্ছে দেখো 9 দাগেরটাই। 9 দাগের অঙ্কটা কি বলছে, 9 দাগের অঙ্কটা বলছে যে এ বি সি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি হচ্ছে ভর কেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এ জির দৈর্ঘ্য কত আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব দেখো, 9 দাগেরটা প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। এই হচ্ছে ছবি, এবং এটা হচ্ছে মধ্যমা, এটা এ, এটা বি, এটা সি, আর এখানে একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে জি। তো আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে, সমবাহু ত্রিভুজটির, সমবাহু ত্রিভুজটির মধ্যমার যে দৈর্ঘ্যটা, মধ্যমার যে দৈর্ঘ্যটা সেটা সমান সমান হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে সমান, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এডি যেটা রয়েছে, এডি মধ্যমা বা উচ্চতা যাই বলো না কেন একই জিনিস, তার সূত্র হচ্ছে √3/2 × বাহু। এখানে বাহুটা বলে দিয়েছে 3√3, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা 3 3, শুধু 3 হয়ে যায়, √3 √3 গুণ করলে শুধু 3 হবে, আর 3 দিয়ে গুণ করলে 9 হবে, মানে 9/2 হয়ে যাবে সেন্টিমিটারে। তাহলে 9/2 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এবার এ বি সি এর এডি মধ্যমা ও জি হচ্ছে ভর কেন্দ্র, জিটা হচ্ছে কি, ভর কেন্দ্র। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এ জি ইস টু জি ডি, এটার অনুপাত হয় হচ্ছে 2:1, ঠিক আছে? এটা কোথায় থেকে আসলো, এটা একটা উপপাদ্য থেকে আসলো, তোমাদের টেক্সট বইয়ে একটা উপপাদ্য আছে, বা এটা মনে রাখবে যে মধ্যমার এ জি ইস টু জি ডিটা সবসময় 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এ জির মান যদি আমরা বের করি তাহলে কি হবে, 2/3 × জি ডি হয়ে যাবে, 2/3 × সরি জিডি নয় এডি, ঠিক আছে? 2/3 হয়ে যাবে এডি। তাহলে এজির মান বের করতে গেলে 2/3 এডি হয়ে যাবে, মানে এডির, এটা কিন্তু ডি, হ্যাঁ, এডির 3/2 ভাগ, এডির এটা 3/2 ভাগ এজির মানটা, এটা কিন্তু মনে রাখবে। এবার আবার এডির জায়গায় আমরা মান বসিয়ে দেবো, তাহলে এজি ইকুয়াল টু 2/3 × দিয়ে এডির মান আমরা এক্ষুনি পেলাম 9/2, তাহলে 3 দিয়ে 9 কে কাটাকুটি করলে 3 3 কে 9, অ্যান্সার আসছে কত, 3/2, ঠিক আছে? আচ্ছা, 2 2ও কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসছে শুধু 3, এবং সেন্টিমিটারে। তাহলে 3 সেন্টিমিটার হচ্ছে এজির দৈর্ঘ্যটা, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলে আসছি আমরা পরেরটায়, 10 দাগেরটা দেখো। 10 দাগের অঙ্কটা কি বলছে,
বলছে প্রদত্ত চিত্রে জমিটির পরিসীমা হিসেব করে লিখতে বলেছে। তো এই যে হচ্ছে ছবি, আমি ছবিটাকে এটা আরেকবার রিপিট করে এঁকে দিচ্ছি। এখানে এরকম ভাবে ছবিটা রয়েছে, তো এখান থেকে যদি আমরা এটা দাগ টেনে দিই, ঠিক আছে, ধরে নাও এখানে আমরা একটা দাগ টেনে দিলাম, তো এটা যদি আমরা দাগ টেনে দিই তাহলে কি হচ্ছে, নামকরণ করে দিতে পারি আমরা, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এটা এ, তারপরে এ বি, এটা সি, দাঁড়াও এইভাবে নাম না করে এইভাবে করে দিই এ বি, তারপরে হচ্ছে এখানে সি, আর এটা ডি করে দিলাম, আর এই জায়গাটা একটা নামকরণ করলাম ই, এখানে কোন একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম, ঠিক আছে, এটার নামকরণ করলাম ই, আর এখানে একটা মিডিল পয়েন্ট ধরে নিলাম, এটার নামকরণ করলাম ও, ঠিক আছে, এখানে কিন্তু একটা পয়েন্ট ধরে নিলাম, সেটা হচ্ছে ও। এবার দেখো বি থেকে ও বা ও থেকে যে সিটা, বি থেকে ও বা ও থেকে সি, সেটা হচ্ছে 14 অর্ধেক, 14 অর্ধেক মানে হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বি সি ই যে দেখতে পাচ্ছি আমরা, অর্ধবৃত্তের পরিধি আমাদেরকে বের করতে হবে, অর্ধ বৃত্তের পরিধি, তাহলে অর্ধবৃত্তের পরিধির সূত্র আমরা জানি, হাফ ইন্টু 2π মানে 22/7 ইন্টু আর, আর মানে এখানেও 7, তাহলে 7 7 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হাফ ইন্টু 22 দুগুনি কত, 44। এবার 44-কে 2 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 22 মিটার আমরা পাচ্ছি অর্ধবৃত্তটার পরিধি, তাহলে এই যে অর্ধবৃত্তটা এখানে টানা হয়েছে সেটার পরিধি আমরা পেয়ে গেলাম কত, 22 মিটার। এবার পুরো পরিসীমা যদি বের করি তাহলে কি করতে হবে, এ বি প্লাস বিই সি, এটার অর্ধ পরিধি আমাদেরকে জানতে লাগবে, তারপরে সি ডি, আর তারপরে এ ডি, এই 4টে আমাদেরকে যোগ করতে হবে। এই 4টে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, এই 4টে যদি যোগ করে দিই তাহলে আমরা প্রথমে পাচ্ছি 30, তারপরে পাচ্ছি 22, তারপরে বলে দিয়েছে 30, আর তারপরে বলে দিয়েছে 14, প্রত্যেকটার মান বলে দিয়েছে, তাহলে যোগ করলে আসছে 96 মিটার, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু সেন্টিমিটার নয়, এটা কিন্তু মিটার হবে, হ্যাঁ এটা মিটারে আছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত, 96 মিটার। এটা গেল হচ্ছে 10 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা বলছে এই দুটো বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় সেটা হিসাব করে লিখতে বলেছে, তাহলে 11 দাগের অঙ্কটা দেখো, তাহলে 11 দাগের অঙ্কটা আমরা কি করে করব, এখানে মেইন যে সূত্রটা দরকার সেটা হচ্ছে mx2 + nx1 / m + n, আবার my2 + ny1 / m + n, এটা হচ্ছে মেইন সূত্র। এবার এটাকেই আমরা যদি বসিয়ে দিই, একটা m + 5 আর একটা হয়ে যাবে n × 4, ঠিক আছে, এখানে এম আর এন এর মান কিন্তু জানি না, মানে যে অনুপাতে বিভক্ত হবে সেই অনুপাতটা আমরা জানি না, তাই আমরা এটা ধরে নিলাম m = n, এটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে, এটা ধরে নিলাম, তাহলে নিচে হবে m + n, একইভাবে এটা হয়ে যাবে m − 4 + n × 3, আর নিচে হয়ে যাবে m + n, ঠিক আছে, এটাও হচ্ছে পুরোটা ব্র্যাকেটে হবে। এবার এক্স অক্ষ দ্বারা হলে ওয়াই এর মান কিন্তু 0 হয়, একটা জিনিস মনে রাখতে হবে, এক্স অক্ষ দ্বারা, ঠিক আছে, এখানে প্রশ্নটা কি করেছে দেখেনি, এক্স অক্ষ দ্বারা যদি কোনো সমীকরণ গঠন হয় তাহলে অলওয়েজ ওয়াই এর মানটা কি হয়, 0 হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, এক্স অক্ষ দ্বারা যদি কোনো রাশি গঠিত হয় তাহলে ওয়াই এর মানটা 0 হবে, তাহলে ওয়াই এর মান যদি 0 হয় তার মানে এখানে ওয়াই এর রাশি কোনটা, ওয়াইয়ের রাশি হচ্ছে এক্ষুনি বের করলাম এই যে দ্বিতীয়টা, এই যে যেটা আমি হাইলাইট করছি এটা হচ্ছে ওয়াইয়ের রাশি, তাহলে আমরা এখানে লিখতে পারি m − 4 + n × 3 / m + n,
ইকুয়াল টু এটা কি হবে, জিরো হয়ে যাবে, কারণ ওয়াই এর মান এখানে জিরো করতে হবে। তাহলে আমরা বা দিয়ে কি করব, মাইনাস ফোর এম প্লাস থ্রি এন ইকুয়াল টু জিরো, কারণ এম এ এম প্লাস এনটা জিরোর কাছে গেলে জিরো হয়ে যায়। এবার মাইনাস ফোর এম ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস থ্রি এন, মাইনাস মাইনাসটা কেটে গেল, তাহলে এম বাই এন যদি আমরা করি তাহলে এটা বেরোবে কত, থ্রি বাই ফোর। আর থ্রি বাই ফোর যদি আমরা অনুপাতে করে দিই মানে এম ইস টু এন, তাহলে এটা হয়ে যাবে থ্রি ইস টু ফোর, এবং এটাই কিন্তু অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এখানে কি অনুপাতে বিভক্ত হবে বলেছে, তাহলে তোমরা লিখে দেবে থ্রি ইস টু ফোর অনুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে থ্রি ইস টু ফোর অনুপাতে অন্তর বিভক্ত হবে। আচ্ছা, আরেকটা জিনিসও বলে দিই, অন্তর বিভক্ত কেন হবে, কারণ এখানে কিন্তু কোনো সাইন আসেনি। যদি অঙ্কটায় কোনো একটা সাইন আসতো, মানে মাইনাস সাইন যদি আসতো, ঠিক আছে, এম ইস টু এন এ যদি মাইনাস সাইনে আসতো, মানে মাইনাসে যদি আসতো, তাহলে সেটা বহিঃস্থ ভাবে হবে। ঠিক আছে, বহির ভাবে হবে, এটা অন্তঃস্থ ভাবে হচ্ছে, এটা বহিঃস্থ ভাবে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা বারো দাগেরটায়। বারো দাগেরটা বলছে এ কমা জিরো, জিরো কমা বি এবং এক কমা এক বিন্দু তিনটি সমরেখা হলে দেখাও দেখাও যে এটা ইকুয়াল টু এক। তো এটাকে আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ফেলতে হবে। তো বারো দাগ এখানে দিলাম, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু মট এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা হচ্ছে সূত্র। তারপরে এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হচ্ছে, আর এক্স থ্রি এটা হয়ে যাবে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। আচ্ছা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা ঠিক করলাম, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি হবে, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, তারপরে হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, আর তারপরে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তাও একবার দেখে নিন এটা ঠিক করলাম কিনা, একবার সংখ্যাগুলো কি কি দিয়েছে। প্রথমে এটা দিয়েছে তাহলে বি মাইনাস ওয়ান ওয়াই থ্রি, হ্যাঁ ঠিকই আছে, সমীকরণটা একদম ঠিক আছে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে আমরা বা দিয়ে কি করব, ওয়ান বাই টু করলাম, এটা মড দিলাম, এক্স ওয়ান এর জায়গায় এ রয়েছে, তারপরে রয়েছে বি মাইনাস ওয়ান, তারপরে রয়েছে জিরো, এটা ওয়ান মাইনাস জিরো, এক্স থ্রির মান রয়েছে ওয়ান, ওয়াই ওয়ান এর জায়গায় জিরো মাইনাস বি, মড ক্লোজ করে জিরো। বা দিয়ে আমরা কি করতে পারি, হাফ মড এ বির সাথে এ বি গুণ মাইনাস এ, এটা পুরোটা রাশি, এই যে পুরোটা রাশি জিরো হয়ে যাচ্ছে, আর এটা প্রথমেরটা জিরো হচ্ছে কিন্তু লাস্টেরটা মাইনাস বি হচ্ছে, তাহলে মড ক্লোজ করে এটা জিরো দিলাম। এবার আমরা কি করব, এই হাফটাকে জিরোর কাছে পাঠিয়ে দিলে জিরো হয়ে যাবে, তাহলে এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো আসছে। তাহলে এ বির জায়গায় এ বি লিখবো, আর এ এই পাশে চলে যাবে আর বিটাও এই পাশে চলে যাবে, এ প্লাস বি হয়ে যাবে। এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে এ প্লাস বি যে রয়েছে সেটাকে এই পাশে নিয়ে চলে আসবো, তার মানে এ বি এ বি নিচে এ প্লাস বি চলে আসবে আর এই পাশে এক হবে। ঠিক আছে, বা এটা যদি না বুঝতে পারো তাহলে আরেকটা জিনিসও করতে পারো, যে উভয় পক্ষে আমরা এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই, এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই আমরা এটা। তাহলে এখানে এ বি বাই দিয়ে এ, এটা আমরা উল্টে দিতে পারি। ঠিক আছে, এটা উল্টে দিলে কি হবে, এ প্লাস বি বাই এ বি হয়ে যাবে, আর এটা কাটাকুটি করলে এক হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এ বাই এ বি লিখতে পারি, আর এটা বি বাই এ বি লিখতে পারি ইকুয়াল টু এক। ঠিক আছে, এটা করতে পারি আমরা। আবার একটা জিনিস আমরা করতে পারি, এখান থেকে এ কেটে গেলে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই প্রমাণিত। এটাকে আরো শর্টকাটে করা যায়, এখান থেকে যদি লাইনটাকে, এই লাইনটা থেকে যদি
আরো একটা আরো করতে পারো, এখানে কি হতে পারে দেখো, এটাকে ঘুরিয়ে দিতে পারো এ প্লাস বি ইকুয়াল টু এ বি। এর পরের লাইনে আমরা কি করতে পারি, বা দিয়ে এ প্লাস বি বাই এ বি করে দিতে পারি ইকুয়াল টু ওয়ান। এ বাই এ বি করতে পারো আর বি বাই এ বি করতে পারো ইকুয়াল টু ওয়ান। তাহলে এ বাই বি প্লাস সরি ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এটাও কিন্তু করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো। এইভাবেও কিন্তু এটা প্রমাণিত করা যায়। ঠিক আছে, আমি দুটো প্রসেসেই দেখিয়ে দিলাম, যেটা তোমাদের মনে হয় সেটা কিন্তু করে নিতে পারো। এরপরে চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, 13 দাগের অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কটা বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটার উচ্চ ও নিম্ন সীমা কত। এটা আমি সেকেন্ড ইউনিট টেস্টে বহুবার করিয়েছি, আরেকবারও করিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে উচ্চ সীমানা যেটা সেটাকে আমরা ধরে নেব হচ্ছে ইউ আকারে, আর নিম্ন সীমানা যেটা সেটাকে আমরা ধরে নেব এল আকারে। তো বলেছে ইউ প্লাস এল বাই টু, এটা বলে দিয়েছে 42। যদি ক্রস গুণ করি তাহলে 42কে 2 দিয়ে গুণ করলে হয় 84, এবং আরেকটা বলেছে ইউ প্লাস এল, এর অন্তরফলটা হচ্ছে 10 বলে দিয়েছে, মানে শ্রেণী দৈর্ঘ্যটা 10 বলে দিয়েছে। এবার আমরা যদি এটাকে অপনয়ন করি, ইউ প্লাস এল এখানে বলেছে 84 আর ইউ মাইনাস এল বলে দিয়েছে 10, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এলটা তো কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2u ইকুয়াল টু 94। তাহলে ইউ এর মান 94কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 47, তাহলে ইউ এর মান আমরা পেয়ে গেলাম কত, 47। তাহলে এল এর মান যদি আমরা সুতরাং দিয়ে বের করি, তাহলে 84 থেকে 47 বিয়োগ করতে হবে, এই যে এই সমীকরণটার থেকে আমরা করছি, ঠিক আছে। তাহলে 84 থেকে 47 যদি আমরা বিয়োগ করি তাহলে 37 বেরোচ্ছে। তাহলে তোমরা উত্তরে লিখে দেবে যে উচ্চ সীমানাটা 47 আর নিম্ন সীমানাটা কিন্তু 37 হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে পুরো এমসিকিউ এবং এসএকিউ সম্পূর্ণ সমাধান আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ক্লাসের আপডেটও পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।